আসসালামু আলাইকুম। গ্রিন পিন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এবার আমরা 9C অনুশীলনীর বিগত 5টি লেকচারে যে প্রবলেমগুলো সলভ করা হয়নি সেই প্রবলেমগুলো এবার আমরা সলভ করব। তাহলে দেখো, প্রথম প্রবলেম cos x ডিগ্রি। তাহলে আমরা লিখলাম এখানে cos x ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি সমান সমান পাই ভাগ 180, অতএব x ডিগ্রি সমান সমান x পাই ভাগ 180। তাহলে আমরা এবার x ডিগ্রি মানটা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি cos x ডিগ্রি মানে x পাই ভাগ কত 180। অতএব এইটাকে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন cos x পাই ভাগ 180। আমরা জানি ডিফারেন্সিয়েশনে cos x এর করলে কি হয়, মাইনাস sin x হয়। তাহলে আমরা লিখতেছি মাইনাস sin x পাই ভাগ কত 180। কিন্তু আদৌ তো এটা x না। আমরা জানি ax রে করলে যদি x a হয়, 2x রে করলে যদি 2 হয়, তার মানে x বাদে বাকি ধ্রুবক সংখ্যাটি হয়। তাহলে আমরা যদি x পাই ভাগ 180 কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে x বাদে এই পাই ভাগ 180 হবে আমাদের উত্তর। তাহলে এটাকে যদি আমরা শুরুতে লিখে দিই মাইনাস পাই ভাগ 180 sin x পাই ভাগ 180, এটি হলো এটির অ্যানসার। দেখো, এবার আমরা দুই নম্বর প্রবলেমটি সলভ করব। দুই নম্বর প্রবলেমটি হলো e sin ব্র্যাকেট cos ইনভার্স 2x। তাহলে এখন আমরা জানি ডিফারেন্সিয়েশনে e টু দি পাওয়ার x রে করলে কি হয়, e টু দি পাওয়ার x হয়। তাহলে এইটাকে আমরা শুরুতে ডিফারেন্সিয়েশন দিয়ে দিলাম। তাহলে e টু দি পাওয়ার x রে করলে যেহেতু e টু দি পাওয়ার x হয়, তাহলে আমরা লিখতেছি e টু দি পাওয়ার sin cos ইনভার্স 2x। কিন্তু এটা তো আদৌ x না, এটা তো sin x। sin x রে করলে কি হয়, আমরা জানি cos x। তারপর আমরা লিখতেছি cos x কত, এইটাই x, তার মানে কত হবে cos ইনভার্স এই 2x। কিন্তু আদৌ তো এটাও তো sin x না, এটাকে cos ইনভার্স 2x। এবার cos ইনভার্স x এর সূত্র আমরা কি জানি, মাইনাস অন ভাগ রুট ওভার অন মাইনাস x স্কয়ার। তাহলে প্রথমে দিলাম একটা মাইনাস অন ভাগ রুট ওভার অন মাইনাস x স্কয়ার, x মানে কত 2x, তার উপরে হোল স্কয়ার। কিন্তু আদৌ তো এটাও তো x না, 2x রে করলে কি হয়, 2 হয়, এখানে 2 হবে। এবার দেখো, তাহলে আমরা তার পরের লাইনে কিভাবে লিখি। এখানে আমরা জানি এই যে এই cos ইনভার্সে এই cos যদি কেটে যায়, এখানে কত থাকে 2x, 2x ইনটু মাইনাস 2 কত হয়, মাইনাস 4x। শুরুতে আমরা লিখলাম মাইনাস 4x, আর নিচে এইটা কাজ করলে কি হয়, আমরা জানি অন মাইনাস 4x স্কয়ার। আর এই যে এইটুকু আছে, এইটুকু আমরা পাশে লিখে দেবো e sin cos ইনভার্স 2x, এটাই হলো এটির অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি হলো cos ln x plus ln tan x। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা শুরুতে ডিফারেন্সিয়েশনের চিহ্ন দিলাম ddx। এখন এইটাকে আমরা জানি cos x রে করলে কি হয়, মাইনাস sin x, তাহলে আমরা শুরুতে দিলাম মাইনাস sin এই ln x। কিন্তু আদৌ তো এটা x না, ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, অন ভাগ x, তাই আমরা নিচে x দিয়ে দিলাম প্লাস। এখন দেখো ln tan x মানে আমরা জানি ln x রে করলে কি হয়, অন ভাগ x, সেই হিসাবে আমরা লিখতেছি অন ভাগ tan x। কিন্তু আদৌ তো এটা x না, tan x, tan x এর করলে কি হয়, আমরা জানি sec স্কয়ার x। এবার দেখো, তাহলে আমরা শুরুতে এখন মাইনাস এই sin ln x এটাকে রেখে দিলাম ভাগ নিচে x। এবার দেখো অন ভাগ tan x মানে কি cot x, cot x রে আমরা যদি ভেঙে ফেলি তাহলে কি রাখতে পারি, আমরা cos x ভাগ sin x, এটা আমরা লিখতে পারি। আর sec স্কয়ার x রে কি লিখতে পারি, অন ভাগ cos স্কয়ার x। এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের এইখানে এইটা যা আছে তাই আমরা লিখে রেখে রাখবো। এখন একটা cos দিয়ে যদি একটা cos কেটে যায় তাহলে কি থাকে, একটা cos x থাকে। এখন দেখো, তাহলে আমি একটা cos x এখানে লিখলাম, এই cos x শুরুতে আছে কি sin x, এই sin x। এখন দেখো উপরে কি থাকে, আমাদের অন থাকে, কিন্তু উপরে বহিরুত্তরটা মিলানোর জন্য উপরে আমরা একটা 2 দিলাম আর নিচেও আমরা একটা কি দিলাম, 2 দিলাম। যদি সেই 2 দিই তাহলে কি হয়, দেখো এখানে কিন্তু 2ই থাকে আর নিচে এখানে কি হয়, এখানে হয় 2 sin x cos x মানে কি sin 2x। যদি sin 2x হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, শুরুতে 2 আছে, অন ভাগ অন ভাগ cos sin 2x মানে কি cosec 2x, cosec 2x। এখন আমরা এটাকে যদি শুরুতে লিখি আর এটাকে যদি লিখে দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। অর্থাৎ দেখো 2 cosec 2x minus sin ln x ভাগ x, এটি হলো আমাদের অ্যানসার। এবার দেখো তার পরবর্তী চতুর্থ প্রবলেমটি tan ইনভার্স ব্র্যাকেট sec x প্লাস tan x। এখন যদি আমরা এটাকে সলভ করা শুরু করি, তাহলে প্রথমে আমরা ত্রিকোণমিতিক কাজগুলো আগে করে নেব। দেখো, তাহলে প্রথমে আমাদের এই tan ইনভার্স আছে, আর sec x রে করলে কি হয়, অন ভাগ cos x, আর tan x রে করলে কি হয়, sin x ভাগ cos x। দেখো এখন যদি আমরা এই tan ইনভার্স কে রেখে দিলাম, এখন যদি আমরা এখান থেকে cos x লসাগু নিই, দেখো cos x লসাগু নিলাম তাহলে কত হয়, অন প্লাস এখানে হয়
sin x ভালো করে খেয়াল করো এবার আমরা এই tan ইনভার্স কে রেখে দিলাম এবার আমরা cos 2x এর একটা সূত্র জানি কি জানি cos x / sin x তাহলে শুধু cos x কি হবে cos x / 2 - sin x / 2 তাহলে আমরা এখানে লিখতেছি cos x / 2 - sin x / 2 এবার দেখো উপরে 1 + sin 2x এর একটা সূত্র জানি cos x + sin x তার উপরে হোল স্কয়ার তাহলে এখন যেহেতু 1 প্লাস শুধু sin x তাহলে কি হবে cos x / 2 + sin x / 2 তার উপরে হোল স্কয়ার তাহলে এখানে লিখতেছি cos x / 2 + sin x / 2 তার উপরে হোল স্কয়ার তারপরের লাইনে দেখো tan ইনভার্স এখন আমাদের এইটাকে যদি আমরা a স্কয়ার - b স্কয়ার ভাবি তাহলে একটা প্লাসের ফরম্যাট আর একটা মাইনাস ফরম্যাট আর এখানে উপরেরটা কিন্তু দুইটাই প্লাস ফরম্যাট তাহলে একটা প্লাস দিয়ে যদি একটা প্লাস কেটে যায় তাহলে উপরে থাকে একটা প্লাস তার মানে cos x / 2 + sin x / 2 আর একটা কেটে গেছে আর নিচের প্লাস ফরম্যাটটা কেটে গেছে মাইনাস ফরম্যাটটা আছে cos x / 2 - sin x / 2 এবার দেখো আমরা tan ইনভার্স x + tan ইনভার্স y সূত্রগুলো अप्लाई করার জন্য তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম যে এখানে ধরো আমাদের আছে tan ইনভার্স যদি x + y হয় অন - xy হয় তার মানে এইটার সূত্রটা হলো এই যে tan ইনভার্স x + আমরা কি জানি tan ইনভার্স y তার মানে নিচে এখানে যদি আমাদের অন থাকে তাহলে আমরা লিখতে পারি tan ইনভার্স উপরের প্রথম ফাংশন প্লাস দিয়ে tan ইনভার্স উপরের দ্বিতীয় ফাংশন তাহলে আমরা সেই হিসাবে আমাদের এই শুরুতে নিচে এখানে আমাদের একটা অন দরকার তাহলে এখানে যদি অন বানাইতে চাই তাহলে আমাদের cos x / 2 দিয়ে আমরা ভাগ দেব তাহলে আমরা লিখতেছি এই tan ইনভার্স যদি cos x / 2 দিয়ে ভাগ দিয়ে এখানেও হয় অন এখানেও হয় আমাদের এই অনটা টার্গেট তাহলে দেখো প্লাস তাহলে cos x / 2 দিয়ে ভাগ দিলে এখানে কত হবে tan x / 2 মাইনাস এখানে কত হবে tan x / 2 দেখো তারপরের লাইনে এখন যেহেতু আমাদের এইখানে অন আছে তাহলে কি আমরা ওই সূত্র অনুসারে লিখতে পারি tan ইনভার্স উপরের প্রথম ফাংশন প্লাস যে প্লাস tan ইনভার্স উপরের দ্বিতীয় ফাংশন তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan ইনভার্স উপরের প্রথম ফাংশন অন প্লাস tan ইনভার্স উপরের দ্বিতীয় ফাংশনটা কত tan x / 2 এখন দেখো তারপরের লাইনে আমরা এখানে লিখতে পারি এই tan ইনভার্স অন আছে প্লাস এই tan ইনভার্সে tan কেটে গেল তাহলে কত থাকতেছে x / 2 এখন আমাদের এই জিনিসটাকে আমরা এবার আমরা ডিফারেন্সিয়েশন করব যদি এইটুকুরে ডিফারেন্সিয়েশন আমরা করতে পারি তার উত্তরটাই হবে আমাদের আসল উত্তর তাহলে দেখো এই সাইডে আমি ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে আমি লিখতেছি অতএব ddx তাহলে কত আছে tan ইনভার্স অন প্লাস x / 2 এখন দেখো এর ভিতরে যেহেতু কোনো x এর চলক নাই যেহেতু x এর সাপেক্ষে আমরা কাজ করতেছি তাহলে প্রথম ফাংশনটা হবে 0 প্লাস পরেরটা যেহেতু x / 2 তার মানে কত হবে 1 / 2 তাহলে আমাদের উত্তরটা হলো 1 / 2 এটি অ্যানসার দেখো আমাদের পঞ্চম প্রবলেম tan ইনভার্স x স্কয়ার ভাগ x + tan ইনভার্স ex ভাগ x স্কয়ার এই প্রবলেমটি সলভ করার পূর্বে তোমাদের কি আমি দুই থেকে তিনটি সূত্র দেখাবো দেখো তোমরা একটা সূত্র দেখে খেয়াল করো যদি tan ইনভার্স x + cot ইনভার্স x হয় তার মানে হলো π / 2 তারপরে আছে sin ইনভার্স x + যদি cos ইনভার্স x হয় তার মানেও π / 2 এগুলো সূত্র তারপর যদি sec ইনভার্স x + cosec ইনভার্স x হয় তার মানে কত π / 2 এখন এখানে একটা জিনিস খেয়াল করো tan ইনভার্স যা cot ইনভার্স যদি তাই হয় তাহলে π / 2 এখন এভাবেও হতে পারে tan ইনভার্স 2 + cot ইনভার্স 2 তাও π / 2 যদি এমন হয় tan ইনভার্স 1 / x cot ইনভার্স 1 / x তাও কিন্তু π / 2 তাহলে আমরা এই অঙ্কটাকে যদি সেই ফরম্যাটে নিতে পারি এখানে দেখো আমাদের আছে এই tan ইনভার্স x স্কয়ার ভাগ ex তার মানে এইটাকেও যদি আমরা লিখি যে cot ইনভার্স x স্কয়ার ভাগ ex আর আমরা তো জানি এই যে tan ইনভার্সকে cot ইনভার্সে নেওয়ার জন্য এই ফাংশনগুলোকে উল্টানো যায় তাহলে আমরা কিন্তু লিখতে পারি টোটাল এইটুকুর মান কি লিখতে পারি আমরা π / 2 তাহলে এখন শুরুতেই আমি একটু ddx দিয়ে রাখি যেহেতু x এর সাপেক্ষে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে এখানেও আমি ddx দিচ্ছি যে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশনটা করতেছি তারপরের লাইনে দেখো আমার এই ddx দেওয়ার পরে এইটুকুর উত্তর কি হয় π / 2 যদি এইটুকুর উত্তর π / 2 x এর সাপেক্ষে x এর কোনো চলক ওখানে নেই তার মানে উত্তর কত এটা 0 এবার দেখো ষষ্ঠ প্রবলেম tan ইনভার্স 6 root x ভাগ 1 - 9x এই প্রবলেমটি সলভ করার পূর্বে তোমাদেরকে একটি সূত্র মনে করিয়ে দিই যে 2 tan ইনভার্স x সূত্রটি ছিল tan ইনভার্স 2x ভাগ 1 - x স্কয়ার তার মানে 2 এর পরে একটা সূত্র অনুসারে একটা 2 আসবে 2x ভাগ 1 - x স্কয়ার তাহলে এইটাকে আমরা যদি ওই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করি tan ইনভার্স 2x 2 ইনটু তাহলে 3 root x দিলে 2x হয় তাহলে 1 - তো x স্কয়ার যেহেতু তাহলে x কত আমাদের 3 root x তার উপরে হোল স্কয়ার এখন দেখো এই লাইনটাই আবার এই লাইন হয় কিনা দেখো এখানে 3 দুগুণে 6 root x আর এখানে এইটাকে যদি স্কয়ার করা হয় 9x হয় তাহলে এইটার পরেরটা লাইনটা কি আমরা লিখতে পারি যে এইটার পরের লাইন কি 2 tan ইনভার্স x আমরাও এখানে লিখলাম 2 tan ইনভার্স x x বলতে কত 3 root x
এখন এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব তো যদি এইটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে লিখতেছি ddx to tan inverse 3 root x দেখো 2 এর জায়গায় 2 কে রেখে দিলাম এবার tan inverse x এর সূত্র কি জানি আমরা on ভাগ on plus x স্কয়ার তাহলে on ভাগ on plus যদি x স্কয়ার দিই তাহলে কত 3 root x তার উপরে whole স্কয়ার কিন্তু আদৌ তো এটা x না এটা কি 3 root x 3 কে 3 এর জায়গায় রেখে দিলাম root x এর করলে কি হবে on ভাগ 2 root x এবার দেখো এই 2 দিয়ে এই 2 কেটে গেল তাহলে এখন উপরে 3 আছে আর এই root x টাকে আমি শুরুতে লিখলাম আর on plus এই 2 এর ক্যালকুলেশন করলে কত হয় 9x এটাই হলো এটির आंसर দেখো এবার সপ্তম প্রবলেম হলো tan inverse root over on plus x square minus on ভাগ x এখন এই অঙ্কটাকে যদি আমরা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করতে চাই তার জন্য সরাসরি সূত্র আছে কিন্তু ইন্টারমিডিয়েট এই সূত্রগুলো বেশি অ্যাভেলেবল না সেই কারণে আমরা এটাকে অঙ্কটাকে x এর একটা মান ধরে আমরা আগাবো দেখবা সামনে যে অঙ্কগুলো করব কখনো x tan থিটা ধরব কখনো sin থিটা ধরব কখনো cos থিটা ধরব আসলে কখন যে কোনটা ধরবা সেটা তুমি ধরার সময় বুঝবা যে কোন জিনিসটা ধরলে তুমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবা দেখো এখানে যদি x আমি tan থিটা ধরি তাহলে আমার একটা সূত্র আসবে তাহলে আমি পাশে ধরলাম ধরে x tan থিটা তাহলে তার পরের লাইনে লেখা যায় থিটা tan ইনভার্স x এখন যদি আমরা সেই জিনিসটা ধরি তাহলে কত হয় দেখো এখানে আমি tan inverse x tan theta ধরছি on plus তাহলে কত হয় tan square theta minus on আর নিচেও x যেহেতু tan theta ধরছি এখানে ধরলাম কত tan theta তারপরের লাইনে দেখো tan inverse এখন দেখো on plus tan square theta আমরা কি জানি sec square theta তার বর্গমূল করলে কি হয় sec theta minus on আর নিচে এখানে আছে কত tan theta তারপরের লাইনে দেখো এখানে tan inverse কে রেখে দিলাম এবার এই যে sec theta কে কি লেখা যায় on ভাগ cos theta মাইনাস কত on আর এইটাকে কি লেখা যায় sin theta ভাগ cos theta দেখো তারপরের লাইনে এখানে যদি আমরা এখন এই cos theta কে যদি লসা গুণি তাহলে কি হয় on minus cos theta তাহলে উপরে লিখলাম আমি on minus cos theta আর এখানেও cos theta লসা গুণ তাহলে নিচে আছে কত sin theta তাহলে এখন cos theta দিয়ে এই cos theta লসা গুণ লসা গুণ কেটে গেল উপরেরটা নিচে তারপরের লাইনে দেখো এখন সূত্র নেব tan inverse x দেখো on minus cos theta সূত্র কি জানি আমরা 2 sin square theta by 2 আর শুধু sin theta সূত্র কি জানি আমরা 2 sin theta by 2 cos theta by 2 এবার দেখো 2 দিয়ে 2 কেটে দিলাম একটা sin theta by 2 দিয়ে একটা sin theta by 2 কেটে দিলাম তাহলে একটা sin theta by 2 আছে তাহলে sin theta by 2 বা cos theta by 2 মানে কত tan theta by 2 তাহলে এখানে আছে কত tan inverse tan theta by 2 এখন দেখো এই tan inverse দিয়ে tan কেটে গেল তাহলে কি থাকতেছে আমাদের theta by 2 আর এই theta by 2 থাকা মানে কি on ভাগ 2 theta এর মান কত আমরা জানি tan inverse x এখন দেখো এই অঙ্কটিকে ক্যালকুলেশন করে হাফ tan inverse x লিখলাম এবং এইটার কিন্তু সরাসরি একটা সূত্র আছে হাফ tan inverse x তাহলে আমরা এভাবে ধরেই করব এখন এই অঙ্কটিকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব তাহলে অতএব আমরা লিখলাম ddx হাফ tan inverse x দেখো তাহলে এখন হাফ এর জায়গায় হাফ থাকলো tan inverse এর করলে কি জানি on ভাগ on plus x স্কয়ার তাহলে তার পরের লাইনে লেখা যায় 2 ভাগ on plus x স্কয়ার এটি হলো এটির आंसर এবার দেখো অষ্টম প্রবলেম হলো tan inverse on ভাগ root over x স্কয়ার minus 1 এখানে যদি x এর মান আমি sec theta ধরি তাহলে আমরা জানি sec স্কয়ার theta minus 1 মানে tan স্কয়ার theta বর্গমূল করলে tan theta on ভাগ tan theta মানে cot theta তার মানে tan ফরম্যাটের একটা জিনিস আমরা পেলাম তাহলে আমরা এখানে ধরতেছি ধরি x sec theta যদি x sec theta ধরি theta কত হয় sec inverse x এখন তাহলে আমরা এখানে মানটা বসাই tan inverse on ভাগ root over এই sec square theta minus 1 এখন দেখো তারপরের লাইনে tan inverse এখানে sec square theta minus 1 মানে কত sec square theta minus 1 মানে tan square theta বর্গমূল করলে tan theta তার মানে লিখতেছি on ভাগ tan theta তাহলে on ভাগ যদি tan theta হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এই tan inverse tan theta মানে কত লেখা যায় cot theta এবার আমরা যদি এটাকে লিখি এই যে tan inverse আছে এখানে যদি আরেকটা tan theta নিয়ে আসি আমরা tan নিয়ে আসি তারপর যদি লিখি pi by 2 minus theta দেখো tan pi by 2 minus theta মানে cot theta এবার এই tan inverse এ tan কেটে গেল তাহলে আমাদের কি থাকলো pi by 2 minus theta এখন আমরা লিখলাম pi by 2 minus theta এর মান কত জানি আমরা sec inverse x দেখো এই sec inverse x এখন আমরা এইটাকে ডিফারেন্সিয়েশন করব দেখো তারপরে অতএব আমরা এখন ডিফারেন্সিয়েশন করব ddx পাই বাই 2 sec inverse x এখন দেখো আমরা জানি পাই বাই 2 এর করলে শূন্য হয়ে যায় যেহেতু এখানে কোনো চলক নেই আর মাইনাস sec inverse x এর সূত্র কি জানি on ভাগ x root over x square minus 1 তার মানে উত্তর হইল মানে on ভাগ x root over x square minus 1 এটি হলো এটির आंसर
এবার দেখো আমাদের প্রবলেম নম্বর 9 tan ইনভার্স cos x ভাগ 1 প্লাস sin x এই ফরম্যাটটা দেখো তোমরা যখন এই অঙ্কটাকে সলভ করেছিলা এই চতুর্থ নম্বর অঙ্কটাকে সলভ করেছিলা তখন দেখো এর তৃতীয় লাইনে এই টাইপের একটা ফরম্যাট ছিল যেটা 1 প্লাস sin x উপরে ছিল নিচে cos x ছিল সেই ফরম্যাটটা আমরা সেভাবেই করে ফেলব অঙ্কটা দেখো তাহলে আমরা লিখতেছি এখানে tan ইনভার্স এখানে cos x এর সূত্র কি লিখেছিলাম আমরা cos² x/2 माइनस साइन स्क्वायर एक्स बाय टू और नीचे लिखे सिलाम कॉस एक्स बाय टू प्लस साइन एक्स बाय टू तारों परे होल स्क्वायर एक ही भावे अमरा इखाने जो दी अमरा इटा के एस कर माइनस बी एस कर शूत्र नहीं तर एक टा प्लस के टेकलो तो हाले अमरा लिखते वाली कॉस एक्स बाय टू माइनस साइन एक्स बाय टू और प्लस से एक टा के टेकल से तर इखाने थकती सी की कॉस एक्स बाय टू प्लस साइन एक्स बाय टू एकों देखो आमादेर इखाने एक टा वन बनानो दरकार তাহলে cos x/2 দিয়ে আমরা ভাগ দিয়ে দিলাম তাহলে এখানে আছে কত tan ইনভার্স cos x/2 দিয়ে ভাগ দিলে এখানেও হয় 1 এখানেও হয় 1 মাইনাস এখানে হয় কত tan x/2 এখানে হয় কত প্লাস tan x/2 এখন আমরা জানি নিচে যদি এখানে 1 থাকে তাহলে tan ইনভার্স উপরের প্রথম ফাংশন মাইনাস থাকলে মাইনাস tan ইনভার্স উপরের দ্বিতীয় ফাংশন তাই যদি আমরা লিখি তাহলে দেখো tan ইনভার্স অন মাইনাস tan ইনভার্স tan x/2 এখন দেখো tan ইনভার্সে যদি tan কেটে যায় তাহলে এখানে থাকতেছে কি tan ইনভার্স অন মাইনাস শুধু x/2 এখন এই জিনিসটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব তাহলে অতএব আমরা লিখতেছি ddx tan ইনভার্স অন মাইনাস x/2 এখন দেখো এটা করলে কত হবে শূন্য হবে মাইনাস অন/2 তার মানে কত হয় মাইনাস অন/2 এটাই হলো এর आंसर দেখো এবার আমরা দশম প্রবলেম সলভ করব প্রবলেমটি হলো sin ইনভার্স অন মাইনাস x স্কয়ার ভাগ 1 প্লাস x স্কয়ার এখানে যদি x tan থিটা ধরি তাহলে আমাদের একটা সূত্র যায় দেখো x আমরা লিখলাম কত tan থিটা অতএব থিটা কত লেখা যায় তাহলে আমাদের tan ইনভার্স x তাহলে দেখো x যদি tan থিটা বসাই তাহলে sin ইনভার্স অন মাইনাস এখানে লিখলাম আমি tan স্কয়ার থিটা ভাগ 1 প্লাস tan স্কয়ার থিটা দেখো এই x tan থিটা ধরার কারণে আমাদের একটা সূত্র হয়ে গেছে দেখো 1 tan স্কয়ার থিটা ভাগ 1 tan স্কয়ার থিটা এটার কিন্তু আমরা জানি cos 2 থিটা আমরা জানি cos 2 থিটার সূত্র হলো 1 tan স্কয়ার থিটা ভাগ 1 tan স্কয়ার থিটা এখন আমরা যদি এইখানে এই কাজটা করি sin ইনভার্স এখানে যদি লিখি আমি sin আর এখানে যদি লিখি pi/2 2 থিটা তাহলেই হয় দেখো আমরা জানি কোয়াড্রেন্টের হিসাব অনুসারে এই যে পাই বাই টু যদি প্লাস হয় তাও সাইনের নিজের ঘরে আর যদি মাইনাস হয় তাহলে অল প্লাসের ঘরে তার মানে এই ক্ষেত্রে শুধু প্লাস মাইনাস দুইটি আমরা অ্যাপ্লাই করতে পারবো তাহলে সাইন ইনভার্সে যদি সাইন কেটে যায় তাহলে থাকে কি পাই বাই টু প্লাস মাইনাস টু থিটা থিটার মানটা কত আমাদের ট্যান ইনভার্স এক্স তাহলে দেখো এখন আমরা এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো তাহলে আমরা লিখতেছি অতএব ডিডি এক্স পাই ভাগ টু প্লাস মাইনাস টু ট্যান ইনভার্স এক্স তাহলে আমরা প্রথম এটা কি করলে হয় শূন্য প্লাস মাইনাস টুর জায়গায় টুকে রেখে দিলাম অন ভাগ অন প্লাস এক্স স্কয়ার তারপরের লাইনে আমরা লিখতে পারি প্লাস মাইনাস টু ভাগ অন প্লাস এক্স স্কয়ার এটাই হলো এটির অ্যান্সার দেখো প্রবলেম নম্বর 11 দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অন প্লাস কস এক্স আপ সরি অন প্লাস এক্স ভাগ অন মাইনাস এক্স এখন যদি x cos থিটা ধরি তাহলে একটু সুন্দর একটা সূত্র যায় কারণ আমরা জানি 1 cos থিটার সূত্র আছে 1 cos থিটার সূত্র আছে সেই হিসাবে আমরা ধরব x cos থিটা ধরব লিখতেছি x তাহলে আমরা লিখলাম cos থিটা অতএব থিটা cos ইনভার্স x এখন আমরা তাহলে কাজ শুরু করি দেখো sin 4 cot ইনভার্স অন প্লাস cos থিটা ভাগ অন মাইনাস cos থিটা ওকে তাহলে এখানে লিখলাম sin টু দি পাওয়ার 4 cot ইনভার্স এবার দেখো অন প্লাস cos থিটা সূত্র কি 2 cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 ভাগ 2 sin স্কয়ার থিটা বাই 2 এখন তো 2 দিয়ে 2 কেটে দিলাম এবার এখানে লিখলাম sin টু দি পাওয়ার 4 এখন দেখো cos স্কয়ার থিটা বাই 2 ভাগ sin স্কয়ার থিটা বাই 2 মানে কি cot স্কয়ার থিটা বাই 2 বর্গমূল করলে কি cot থিটা বাই 2 তাহলে এখানে লিখলাম cot ইনভার্স আর এখানে আছে কত cot থিটা বাই 2 cot ইনভার্স যদি যদি cot কেটে যায় তাহলে এখানে থাকতেছে কত থিটা বাই 2 দেখো তাহলে আমরা লিখতেছি যে sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2 এখন এইটাকে কি এরকম লেখা যায় দেখো 2 sin স্কয়ার থিটা বাই 2 তার উপরে হোল স্কয়ার দিলাম আর বাহিরে 1 ভাগ 4 দিলাম দেখো কেন 1 ভাগ এই এই কাজটা কেন করলাম আমরা জানি এর একটা সূত্র আছে কারণ 2 sin স্কয়ার থিটা বাই 2 এর একটা সূত্র কত 1 মাইনাস cos থিটা তাহলে লিখতেছি 1 ভাগ 4 1 মাইনাস cos থিটা তার উপরে হোল স্কয়ার কিন্তু এখন আছে এখন আমরা এই জিনিসটার মানটা বসাবো আমরা জানি cos থিটার একটা মান আছে
অন বাক 4 অন মাইনাস cos থিটা cos থিটার মান কত x তার উপরে তাহলে হোল স্কয়ার এই যে একটা ফরম্যাট দাঁড়ালো এই জিনিসটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব তাহলে দেখো আমরা লিখতেছি ddx অন বাক 4 অন মাইনাস x তার উপরে হোল স্কয়ার তাহলে এখন এই অন বাক 4 থাকবে শুরুতে আমরা এটাকে কি x স্কয়ার মনে করতে পারি যদি আমরা এটা x স্কয়ার মনে করি এটাকে তাহলে আমরা কি লিখতে পারি 2x 2 ইনটু অন মাইনাস x কিন্তু আদৌ তো x নাই এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে অন করলে শূন্য माइनस इस रिकॉल हो गया तो माइनस ऑन ताले शुरू थी क्या हम रखते थे बारी माइनस हाफ ऑन माइनस एक्स इतनी होने के आंसर शुरू आई के